আজ থেকে খুলছে শিল্প কলকারখানা শ্রমিকদের নিরাপত্তায় শিল্প পুলিশের সাথে দিতে কাজ করবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাতে ধানমন্ডিতে নিজ পাসায় ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক শেষে এই তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল শ্রমিকদের আইডি কার্ড কার্ফিউ পাশ হিসেবে কাজ করবে বলেও জানান তিনি আরো জানাচ্ছেন মুস্তাফিজুর রহমান কোটা সংস্কার আন্দোলনে সহিংসতা নিয়ন্ত্রণে কারফিউ জারির পর গত চার দিন ধরে বন্ধ সব ধরনের শিল্প কারখানা এতে ব্যাপক লোকসানের মুখে পড়েছেন ব্যবসায়ীরা এ অবস্থায় বুধবার থেকে কারফিউ শিথিল হওয়ায় শিল্প কারখানা খুলতে চান তারা এ নিয়ে রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বিসিএমইএ এফপিসিসিআই ও বিকেমইয়ের নেতারা এই সময় ব্যবসায়ী নেতারা বলেন বিদেশি ক্রেতা হারানোর সংখ্যায় রয়েছেন তারা আমরা দাবি করেছিলাম যে আমাদের শিল্প কারখানাগুলি যাতে খুলে দেয় এবং আমাদের আমদানি এবং রপ্তানির যে মালামালগুলি আমাদের সেই পরিবহন যাতে নিরাপদে যেতে পারে সেই নিরাপত্তা দিতে বলেছে উনি আমাদের নিশ্চয়তা দিয়েছেন বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী জানান শ্রমিকদের নিরাপত্তায় কাজ করবে শিল্প পুলিশ দেশের কার মানে অর্থনৈতিক সচল মানে রাখার জন্য তাদের এই দাবি যৌতিক তারা তাদের এখানে রেজেন খুলে দিবেন এটা তারা যে মানে আমাদের কাছে সহযোগিতা চাইছেন সেই সহযোগিতা আমরা করব সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানানো হয় শ্রমিকদের আইডি কার্ড কারফিউ পাশ হিসেবে কাজ করবে আমাদের মুস্তাফিজুর রহমান এটিএন বাংলা ঢাকা